এখন থেকে আমাদের প্রাণের দাবি আমাদের কাছে যেই ভোট চাইতে আসুক আমরা তাকে বলবো আপনি আমাদেরকে সংসদে গিয়ে কাদিয়ানের বিরুদ্ধে বলবেন তো কাফের ঘোষণা করবেন তো এটার জন্য প্রক্রিয়া নেবেন তো যদি কন তো ভোট নাই পারবো না আমাদের রাস্তার চাইতে ব্রিজের চাইতে বিদ্যুতের চাইতে এটার চাইতে ওটার চাইতে নবিরিজ্জতের সংরক্ষণ আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দামি ঠিকই ঠিক না অতএব যে কোনো সংসদ সদস্য আপনাদের কাছে আসুক না কেন এই দলের হোক ওই দলের হোক যেই দলেরই হোক চাইতে পারবেন তো আপনি সংসদে গিয়ে এটা বলবেন কিনা না পার্বত ইনশাল্লাহ সবাই মিলে সারা বাংলাদেশ থেকে যদি বলতে থাকে তখন যিনি দায়িত্বের মূলে থাকবেন তিনি বলবেন পুরা জাতি চাচ্ছে আমি এখন এটার বিরুদ্ধে যেয়ে আমি জাতির বিরুদ্ধে যাবো নাকি এটা হতে পারে না অতএব আমার দেশের সকলের ইচ্ছে অনুযায়ী কাদিয়ারিরা যেমন অমুসলিম তারা অমুসলিমই থাকবে আচ্ছা অমুসলিম লিখতে যদি খুব কষ্ট লাগে তাহলে তাদের পাসপোর্টের শেষ ওইটাই দিয়ে কি বলেন আপনারা কাদিয়ানি হিসেবে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না মেরে মখতারান দোস্ত আজি যে জন্য বলছিলাম বলেন তো দেখি মানুষের ইমানের দাম আছে না নাই ইমান কাকে বলে কয় পারসেন্ট বিধান মানার নাম ইমান বলেন দেখি মনে করে নেবার নাম আরো আসতে ইমানের দ্বারা মানুষের দাম কেমন বেড়ে যায় একজন ইমানদার যদি দুনিয়াতে বিদ্যমান থাকে পৃথিবীর মৃত্যু ঘটবে না আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে এবং সব কিছুর চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি শুধু পৃথিবী নয় আসমান জমিনের সব চাইতে দামি একজন ইমানদারের ইমান ইমানই মর্যাদা আর যদি ইমানের সাথে সাথে ভেতরের এই চেতনাকে বাস্তবায় সে করে যেটাকে কামল বলে আল্লাহর হুকুম নবীত্তরিকা অনুযায়ী নিজের জীবনের প্রতিটি কাজ সম্পাদন করে সোভাইন আল্লাহ যদি কেউ করে তার মর্যাদা বেড়ে যায় আরো বেড়ে যায় আরো বেড়ে যায় কত বাড়ে কত বাড়ে কত বাড়ে বলবো গোটা পৃথিবীর সবচাইতে সেরা যে দল সেরা যে টিম সে সেই টিমের মেম্বারশিপ লাভ করে সুরাই বাইয়েনার মধ্যে রব্বুল আল বলেন ইন্নলাদিনা আমানু আমিন উস হাতি নিশ্চয় যারা ইমান আনে এবং নেকামল করে নেকামল মানে হলো নবীর তরিকায় কি করে কাজ করে আল্লাহর দেওয়া শ্যাম্পল অনুযায়ী জীবন কাটায় তাদের তারা কারা তারা কারা তারা হলো এই গোটা ধরিত্রীর মধ্যে সবচাইতে সেরা সবচেয়ে সেরা সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা শুভানম্বা সেরা টিমের সদস্য পদ লাভ করে সে সুহান আল্লাহ বলবেন না শুধু মানুষ হওয়ার কারণে একদম ছিল ভেতরে মানুষ হওয়ার কারণে ইমান আনার কারণে দাম সাথে সাথে ধাই করে বেড়ে গেল এবং তার পাশাপাশি আখেরাতের তো আরো অনেক আছে ফজিলত এগুলো এখন বলার সময় নেই তারপরে যদি ওটাকে বাস্তবায়ন করে ইমানের সাথে নেকামল করে আল্লাহ আকবার তাহলে সে সেরা টিমের সদস্য পদ লাভ করে সৃষ্টির সেরাদের অন্তর্ভুক্ত সে হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমি অতএব ইঞ্জিনিয়ার হই ডাক্তার হই পেশাজীবী হই ব্যারিস্টার হই মিনিস্টার হই বিচারপতি হই সাধারণ নাগরিক হই যে হই না কেন সাথে জীবন কাটাবো সেরা দলের সদস্য পদ লাভ করব এদের চাইতো দামি গ্রুপ জামাত আছে কিন্তু তাদের সংখ্যা অল্প হবে কারণ বেশি দামি জিনিস পৃথিবীতে বেশি থাকে না অল্প থাকে আরে না কেন হ্যাঁ লবণের পরিমাণ বেশি আর সোনার পরিমাণ বেশি সোনার চেয়ে লবনের পরিমাণ অনেক বেশি ঠিক কি ঠিক না মেরে মেয়ে মোখারাম দোস্ত আজি বুজুর্গ যদি কেউ ইমান এবং আমলের সাথে আসমানি এলেমের অধিকারী হয় তার দাম এত বেড়ে যায় যে ওটা বর্ণনা করে শেষ করা যাবে না বলবো আল্লাহ বলেন নিয়ার ফাইন আহুল্লাদিন মিংকুম ওল্লাদিন ওতুল নীল মাদারজা নিশ্চয় তোমাদের মধ্যে ইমানদার দে দাম আল্লাহ বাড়িয়ে দেবেন এবং যারা আখলে আলিম যাদেরকে এলিম দেওয়া হয় আসমান রেম তাদের মর্যাদা অনেক 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 বহু 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 গুণে বাড়িয়ে দেবেন কত বেশি এটা কল্পনাতীত এজন্য আর বর্ণনা করে শেষ করা যাবে না তাদের মধ্যেও সেরাদের সেরা গোটা পৃথিবীর মধ্যে যদি কেউ চায় সেরাদের সেরাকে দেখতে চায় তাহলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলবো কিনা বলবো আরো আসতে বলেন বলবো নবীজির সেই বিখ্যাত হাদিস নবীজি সাল্লাহ আলি কি বলেছেন আমি ভুল বললে ঠিক করে দিবেন আপনারা নবীজি কথা বলেছেন তা আল্লাহ তা আল্লা মাহা তোমাদের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং শিখে এবং শেখায় সে সবচেয়ে সেরা বলেছেন খয়রকুমান তা আল্লাম তিব্বা ও আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে সেরা যে নাকি ডাক্তারি শিখে এবং অন্যকে ডাক্তার বানায় নবীজিকে এই কথা বলেছেন খয় রকুমান তা আল্লাম তামাউলাম আল্লামাহু তোমাদের মধ্যে যে ওই ব্যক্তি সেরা যে ধনবান হতে শিখে এবং অন্যকেও শেখায় হ্যাঁ শিল্পপতি হয় এবং শিল্পপতি বানায় বলেছেন কি বলেছেন বলেন তারাও সেরা যাদের কথা বললাম তারাও সেরা কিন্তু সেরাদেরও সেরা আছে না নাই সেরাদের সেরা হলো তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায় কোরআন শিখে এবং অন্যকে শিখায় তাহলে বলেন নিজের বাচ্চাদেরকে সেরাদের সেরা বানানোর জন্য কোরআনের শিক্ষক বানানোর জন্য কে কে রাজি আছে হাত উঠায় আল্লাহ কবুল করেন বলে আমিন হাত নামায় ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন